রাজ্যের বেশ কয়েকটি জেলাতে আগামী দু একদিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলে জানালো আবহাওয়া দফতর। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে তাপপ্রবাহ চলছে। আগামী সপ্তাহে অবস্থার পরিবর্তন হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। উইন্ড কত হবে বা কি ইন্টেন্সিটি হবে সেইটা হয়তো 3 ঘন্টা আগে 2 ঘন্টা আগে বলা যাবে, কিন্তু আমি যেটা বলছি যে কন্ডিশনগুলো কিন্তু ফেভারেবল হবে ফার্স্ট অফ মে থেকে, তার আগে খুব একটা চান্সেস নাই। সেকেন্ড যেটা বললাম যে এই যে প্রি মনসুন সিজন বা সামার সিজনের মেন ওয়েদার হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার খুব একটা নেমে যাবে সেটা না, কিন্তু যেটা বললাম যে হিট ওয়েভ যেটা 40 উপরে কন্টিনিউয়াসলি চলছে সেইটা হয়তো 40-এর নিচে আসবে। কলকাতাও 34 থেকে 36 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, এইটা নাই যে অনেকটা কমে যাবে বা নর্মাল থেকে অনেকটা নিচে আসবে।